টুনির ঘরে বেগুন গাছ। মা, ও মা, ঠাকুমা আমাদের কেন বাড়ি থেকে বের করে দিল? মা, ঠাকুমা সবসময় আমাদের উপর অত্যাচার করতো, মারতো, না খাইয়ে রাখতো, তারপরে আজকে এভাবে বাড়ি থেকে বের করে দিল। কাঁদিস না রে মা, একদম কাঁদিস না। তোর ঠাকুমা যে তোকে আর আমাকে বাড়ি থেকে একদিন বের করে দিবে তা আমি ঠিক জানতাম, তাই তুই এত কাঁদিস না। আর ভালোই তো হয়েছে রে, তোর ঠাকুমার অত্যাচার আমাদের সহ্য করতে হবে না। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো তার থেকে অনেক ভালো রে মা। তা তুমি একদম ঠিক কথাই বলেছো, ওই ডাইনি রাক্ষসী ঠাকুমার হাত থেকে আমরা একদম বেঁচে গেছি, আজ আর আমাদের উপর কেউ অত্যাচার করবে না, কেউ না। ছি মা, বড়দের কেউ এভাবে বলে? উনি যত অত্যাচার করুক না কেন, উনি তো তোর ঠাকুমা, তাই না? তাই এসব আর বলবি না মা, আয় তো আয়, সন্ধ্যা হয়ে এলো তো, আমাদের এখন থাকার ব্যবস্থা করতে হবে। দেখো একটা কত সুন্দর বড় গাছ, চলো মা চলো, আমরা ওই গাছের নিচে বসে আজকে রাতে কাটিয়ে দিই। তোমার কোলে মাথা রেখে আজকে আমি তোমার কাছে রূপকথার গল্প শুনবো, ঠিক আছে মা? ঠিক আছে রে মা, ঠিক আছে, এখন চল তো। মা, ও মা, চাটা আজকে ভীষণ সুন্দর, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে, কি সুন্দর চাঁদের আলো, দেখে মনে হচ্ছে চাঁদটা আমাকে দেখে আসছে। আর মা, এখন আমার কোনো কষ্ট হচ্ছে না জানো। তোর কথা শুনে আমিও চিন্তা মুক্ত হলাম রে মা, তবে এখন আর বকবক করিস না তো, ঘুমিয়ে পড়। কাল সকালে আমাদের একটা থাকার বাড়ি খুঁজে বের করতে হবে, এভাবে গাছতলা তো আর থাকা যাবে না। আমরা যদি একটা বাড়ির ব্যবস্থা করতে পারি তাহলে ঠিক খাবার জোগানের জন্য কাজেরও ব্যবস্থা করতে পারবো, বল। মা টুনটুন, উঠে পড় মা, এই দেখ সকাল হয়ে গেছে, আমাদের এবার অনেক কাজ আছে, ওঠ মা ওঠ। এরপর টুনটুন ঘুম থেকে উঠে পড়ে আর ওরা মামি থাকার জন্য একটা বাড়ি খুঁজতে থাকে। মা টুনটুন, কত বাড়ি খুঁজলাম কিন্তু একটা বাড়িও তো ভাড়া পেলাম না রে মা, ভিখারি ভেবে সবাই আমাদেরকে তাড়িয়ে দিল। তাহলে এখন আমরা কি করব রে মা? তাহলে কি এবার আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? কেঁদো না মা, তুমি একদম কেঁদো না, তুমি ভরসা হারালে কি হবে বলো তো? তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো, ঠিক একটা ব্যবস্থা হবে জানো। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস, ঈশ্বর ঠিক আমাদের পথ দেখিয়েছেন। ওই দেখ, ওই দেখ মা, সামনে একটা পুরনো রাজপ্রাসাদ আর তার পাশে একটা মাটির ঘর। চল মা, আমরা ওই মাটির ঘরটা পরিষ্কার করি আর সেখানেই থাকি। আচ্ছা ঠিক আছে মা, চলো তাহলে চলো। এরপর ওরা মামি মাটির ঘরটি ভালোভাবে পরিষ্কার করে আর সেখানেই ওরা থাকতে শুরু করে। এভাবেই দিন কাটছিল। মা, ও মা, আজ তুমি আমার জন্য এতগুলো খাবার কিনে নিয়ে এলে যে, এত টাকা তুমি কোথায় পেলে মা বলো না? মারে, আমি একটা খাবারের হোটেলে কাজ পেয়েছি রে মা, ভালো মাইনে, তোকে আর না খেয়ে থাকতে হবে না আমার সোনা, সে কদিন থেকে অনেক কষ্ট করতে হয়েছে, না খেয়ে থেকেছিস তুই। শুধু আমি একাই না খেয়ে থেকেছি তাই না? আর তুমি মনে হয় খুব পেট ভরে খেয়েছো, আমাদের দুজনেরই তো কষ্ট হয়েছে মা। এভাবেই হাসি খুশিতে মামির দিন কাটছিল। একদিন, মা, ও মা, এই দেখো মা, আমাদের ঘরে এটা কিসের গাছ? আগে তো কখনো এই গাছটি আমাদের ঘরে দেখিনি আমি, তাহলে এটা কিসের গাছ মা? একি রে মা, এটা তো একটা বেগুনের চারা, নিশ্চয়ই বেগুনের বীজ পড়েছিল, তাই বীজ থেকে এমন চারা বেরিয়েছে, আমি ঠিক বুঝতে পারছি। তবে চল রে মা,
একে আমরা বাইরে রোপণ করি। বাইরে রোপণ করলে রোদ আলো পাবে, বেশ ভালো হবে তখন, বুঝেছিস? না মা না, এই বেগুন গাছটা ঘরেই থাক না মা, তাহলে অনেক সুন্দর দেখা যাবে আমাদের ঘরটা, কি অদ্ভুত তাই না? বলো মা, ঘরে বেগুন গাছ, আমি বেগুন গাছের সাথে গল্প করতে পারবো, নাচতে পারবো, গাইতে পারবো। ও মা থাক না মা, এই বেগুন গাছটা ঘরেই থাক না, তুমি না হয় অন্য বেগুন গাছ কিনে এনে বাইরে রোপণ করো। ও মা শোনো না, শোনো না আমার কথা মা। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, একটা সামান্য বেগুন গাছের চারার জন্য আমার কাছে এত জেদ করতে হবে না তোকে, সোনা। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। বাবা গো বাবা, বেগুন গাছটা কত বড় হয়ে গেল, কিন্তু এখনো কিনে বেগুন ধরলো না। ও মা, আর কতদিন পর বেগুন গাছে বেগুন ধরবে বলো তো তুমি মা? ধৈর্য ধরে মা, ধৈর্য ধর, সময় হলে ঠিক বেগুন ধরবে গাছে, তোকে এত চিন্তা করতে হবে না মা। আচ্ছা ঠিক আছে মা, যেদিন বেগুন ধরবে আমি মজা করে সেই বেগুন ভর্তা বানিয়ে খাবো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, তুই তাই করিস, এখন তবে আমি কাজে গেলাম, কেমন? এরপর টুনি কাজে চলে যায়, এভাবেই দিন কাটতে থাকে। একদিন টুনি আর টুনটুন ঘুম থেকে উঠে ভীষণ অবাক হয়ে যায়। একে মা, এ আমি কি দেখছি, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, বেগুন গাছে সোনার বেগুন। বাবা গো বাবা, তার মানে তুই তো একটা জাদুই বেগুন গাছ তাই না মা? হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস, এটা একটা জাদুই বেগুন গাছ, নয়তো বেগুন গাছে সোনার বেগুন ধরবে কেন বল? আমি একটা সোনার বেগুন ছুঁয়ে দেখি তো মা, কেমন বেগুনগুলো, আমার তো মনে হচ্ছে আমরা বে ধনী হয়ে যাব। টুনটুন, মা টুনটুন, তোর এই অবস্থা কি করে হলো রে মা? হায় ঈশ্বর, তুমি আমার মেয়েকে পাথর বানিয়ে দিলে কেন ঈশ্বর, তুমি আমার মেয়েকে ঠিক করে দাও। মা টুনটুন, তুই কথা বল রে মা, কথা বল, ঈশ্বর আমার যে আমার মেয়েটা ছাড়া আপনজন বলতে আর কেউ নেই, তুমি রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। এরপর টুনি কবিরাজ তান্ত্রিক সবাইকে দেখায়, কিন্তু কেউই টুনটুনকে পাথর থেকে পাখি রূপ নেওয়ার উপায় বলে দিতে পারে না। এভাবেই রাত হয়ে আসে। আমার মেয়ে, আমার মেয়ে কি হয়ে গেল, আমি এমনই এক হতভাগি মাঝি, সন্তানের এমন করুণ অবস্থা দেখছি। কেঁদো না টুনি, তুমি একদম কেঁদো না, এই হতচ্ছাড়ি রাক্ষসী বেগুন গাছ, চুপ, একদম কথা বলবি না, তোর গাছের বেগুনের জন্য আজ আমার মেয়েটা বাধর হয়ে গেছে, তোকে তো আমি শেষ করে দিব, শেষ করে দিব তোকে আমি। না টুনি, রাগের মাথায় একদম এমন ভুল করো না, তাহলে যে তোমার মেয়েকে সুস্থ করতে পারবে না। শোনো, আমি এক বিশেষ উদ্দেশ্যে জন্ম নিয়েছি, আমি পাখি মাতার আশীর্বাদ পুষ্ট বেগুন গাছ। মানে তুমি এসব কি বলছো, আমাকে সবকিছু একদম ভুলে বলো তো, আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। শোনো তবে, অনেক দিন আগের কথা, এই জঙ্গলে এক ভালো তান্ত্রিক বাবা বাস করতো, তান্ত্রিক বাবা সব সময় অসহায় পাখিদের সাহায্য করতো, বিপদে সাহায্য করতো, যা এক খারাপ তান্ত্রিক একদম সহ্য করতে পারতো না। শোন, তোর জন্য আমি পাখিদের কোনো ক্ষতি করতে পারছি না, পাখিরা সবাই তোর কাছে সাহায্য নেয়, এখনো সময় আছে, চল আমরা আমাদের নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য এই পাখিগুলোকে ব্যবহার করি। না না, তোর এই ইচ্ছে আমি বেঁচে থাকতে কোনো দিনও পূরণ হবে না। বেশ, তবে থাক এবার পাথর হয়ে। এরপর ওই খারাপ তান্ত্রিক ভালো তান্ত্রিককে পাথর বানিয়ে রাখে। তবে টুনি, তুমি যদি আমার গাছের সোনার বেগুন তান্ত্রিক বাবার শরীরে ছোঁয়াও, তাহলে তান্ত্রিক বাবা পাথর থেকে পাখিতে পরিণত হবে। তবে আরও একটা শর্ত আছে, তোমাকে আগে গঙ্গা জল আমার সোনার বেগুনে ছিটিয়ে দিতে হবে, নয়তো তুমিও তোমার মেয়ের মতো পাথর হবে। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু আমার মেয়ে কি করে পাথর থেকে পাখি হবে বলো? ওই তান্ত্রিক বাবাই পারবে তোমার মেয়েকে সুস্থ করতে। তবে শোনো,
ওই পুরনো রাজপ্রাসাদে তান্ত্রিক বাবার মূর্তি আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখুনি যাচ্ছি। এরপর টুনি গঙ্গাজল সোনার বেগুনে ছিটিয়ে দেয়। এরপর সেই বেগুন নিয়ে তান্ত্রিক বাবার মূর্তিতে ছোঁয়ায় আর তান্ত্রিক বাবা তার রূপ ফিরে পায়। তোকে অনেক ধন্যবাদ মা আমাকে সুস্থ করার জন্য। বল বল তুই কি চাস? তান্ত্রিক বাবা, আমার মেজি আপনার মতো পাথর হয়ে আছি, আপনিও কি ঠিক করে দিন। বেশ চল তবে। টুনি, তবে শোনো, আজ থেকে আমার গাছের সোনার বেগুন তোমার, তুমি এগুলো বিক্রি করতে পারবে, আর পাথর হবে না তোমরা। এরপর ওরা সোনার বেগুন দিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।